মিডমিল নিয়ে রাজ্যে ঘুরে ঘুরে অভিযোগ সামনে আসে নিত্যদিন সামনে আসে মিডমিলে নিম্নমানের খাবার দেওয়ার ছবি আর যারা এই মিডমিলের সব দায়ভার সামলান সেই মিডমিল কর্মীদেরও নামেলে ঠিক সময় বেতন নামেলে ছুটি দীর্ঘদিনের এই বঞ্চনার প্রতিবাদে ও মিডমিলের বিভিন্ন সমস্যা নিয়ে আম্মা ও অ্যাসোসিয়েশন অফ মিডমিল অ্যাসিস্ট্যান্টের তত্ত্বাবধানে কলকাতায় মিছিলে পা মেলান মিডমিল কর্মীরা রামলীলা ময়দান থেকে শুরু করে রানী রাসমণি রোড পর্যন্ত যায় এই মিছিল একাধিক দাবিতে এদিন পথে নামেন তারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন মিডমিল কর্মীরা জমায়েত হয়ে মিছিলে অংশ নেন আমাদের দাবি যে আমাদের মাইনেটা বাড়াক বাচ্চাদের খাওয়াটা ভালো খাওয়াক এবং আমাদের কোনোদিন ছুটি নেই আমাদের একটা দিনের যদিও আমরা ছুটি চাই আমরা সেই ছুটিটা পাই না আমরা চাইছি আমাদের ছুটির ব্যবস্থা করা হোক মাতৃত্বকালীন যে একটা ছুটি থাকে সেই মাতৃত্বকালীন আমাদের মেয়েরা কোনোদিন মানে মা হতে চলছে তারা যদি একদিনের একটা ছুটি চায় সেই ছুটিটুকু আমাদের দেয়া হয় না বছরের পর বছর কাজ করার সত্ত্বেও মেলেনি কোনো স্বীকৃতি অভিযোগ মিডডে মিল কর্মীদের 12 বছর ধরে কাজ করছি আমাদের কোনো সরকারি স্বীকৃতি নেই আমাদের কোনো ডকুমেন্টস বলতে কিছু নেই যখন যা খুশি করতে পারে আমাদের 12 মাস খাটিয়ে এমনকি আমরা ঢুকে আমরা 10টার সময় স্কুলে উপস্থিত হই মাস্টারদের আগে আবার আমরা বেরোই আমাদের 4টে থেকে মোটামুটি 3টা থেকে 4টে পর্যন্ত লেগে যায় আমাদের কাজ করতে রান্না বাছা কোটা বাচ্চাদের দেওয়া বা যা কিছু সব কিছু পরিশ্রম আমরা করি মাস্টারদের আগেও আমাদের উপস্থিত হতে হয় যেহেতু মাস্টাররা 12 মাসের মাইনে পায় আমরা কিন্তু 10 মাসের মাইনে পাই 12 মাস মাইনে দেয় না তারপরে পূজোর সময় সবাই বোনাস পায় আমাদের কোনো বোনাসের ব্যবস্থা নেই এবং বাচ্চারা যখন আমাদের মায়েরা বাচ্চা বা প্রসব করবে তখন যে ছুটি সেই ছুটিটা মায়েদের নেই এবং যখন রান্না করা অবস্থা যদি হাত পুড়ে যায় কোনো মেডিকেল সরকার কোনো মেডিকেল খরচ বহন করবে না তাহলে পরে যদি আমাদের আরও অনেক অনেক প্রচুর সমস্যা নিয়ে আমরা এখানে এসেছি আমরা তাই আজকে এখন ডেপুটেশন দিতে যাব দিদির কাছে অনেক সমস্যার সম্মুখীন যেমন দুর্ঘটনা ঘটলে যেমন কোনো ক্ষতিপূরণ নেই তারপর মাতৃত্বকালীন সবার ছুটি আছে কিন্তু আমাদের নেই এই আর সরকার নির্ধারিত যে মজুরিটা সেটা তো আমাদের দূরের কথা মাসের মাস যে মাইনেটা ঢুকবে সেটাও আমাদের ঠিক সময় মতন ঢুকছে না আমরা সরকারি সিকিউরিটি যেন আমাদের থাকে আমাদের স্কুলে কোনো নাম নেই কোনো কিছুই নেই আমাদের যখন তখন স্কুল ঝাড়ুতি বলে যখন তখন যে কোনো কাজ আমাদের দ্বারাই করে নেয় আর আমাদের 10 মাস 12 মাস খেটে আমরা 10 মাসের বেতন পাই আর সরকার আমরা কোনো পূজোর কোনো বোনাস পাইনি তাদের বিভিন্ন দাবি সেই দাবি পূর্ণ না হওয়ার ফলে আজ তারা পথে নেমেছেন এবং একটি মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিলটি রামলীলা ময়দান থেকে শুরু করে মিছিলটি যাচ্ছে হাসান বানার্জির রোড হয়ে এটি যাচ্ছে রানী রাসমণি রোডের দিকে তাদের বিভিন্ন দাবিগুলি হলো মিডডে মিলের বাচ্চাদের জন্য বরাদ্দ টাকা অবিলম্বে বৃদ্ধি করতে হবে মিডডে মিলে প্রতিদিন ডিম দিতে হবে মিডডে মিল রন্ধন কর্মীদের সরকারি নিয়োগপত্র এবং সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে 12 মাসের মাইনে মাতৃকালীন ছুটি উৎসবকালীন বোনাস স্বাস্থ্য সুরক্ষা সহ সমস্ত অধিকার দিতে হবে মিডডে মিলের সমস্ত খরচের হিসেব অভিভাবকদের তত্ত্বাবধানে রাখতে হবে আমরা মাস্টারদের হাত থেকে টাকা পাই আমাদের কোনো ইয়ে নেই প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে আমরা টাকা পাইনি এ মাসের টাকা ও মাসে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিতে যাবেন নবান্নে এমন কি কি জানা যাচ্ছে ক্যামেরায় লিশন নদের সঙ্গে অদ্রিজা ঘোষ কলকাতা নিউজ কলকাতা